such a doodle. Such a doodle. That means কামচোর, সময় নষ্ট করার রাজা, পড়াশোনার নামগন্ধ নেই, ক্যাসেটের রিলগুলো বার করে এইসব করছে। She is such a doodle. Doodle means কামচোর. Happy learning. Adrika, yes? What is the meaning of bulging? Bulging means something is swollen. Don't take shot in the dark. That means আন্দাজে ঢিল মারিস না। তো আন্দাজে ঢিল না মারাকে কি বলে? Don't take shot in the dark. আরেকটা উপায় বলা যায়, don't mug up. Don't mug up. বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমাকে ফলো করো। Happy learning. হে গাইস, আমি মিতা, তোমাদের ইংলিশ টিচার। আজকে একটা নতুন ওয়ার্ড মিনিং তোমাদের শেখাবো, আর তার রাইট প্রনাউন্সিয়েশনটাও বলবো। দেখো এখানে লেখা আছে মার্ভেলাস, মার্ভেলাস, কিন্তু স্পেলিংটা হলো এম এ আর ভি ই ডাবল এল ও ইউ এস, আর এখানে সাইলেন্স থাকবে। তাহলে রাইট প্রনাউন্সিয়েশনটা কি? মার্ভেলাস, মার্ভেলাস। একটা এক্সাম্পল দেখো, ডগস হ্যাভ আ মার্ভেলাস সেন্স অফ স্মেল, ডগস হ্যাভ আ মার্ভেলাস সেন্স অফ স্মেল। নাম্বার টু, রাজ কাপুর ইজ আ মার্ভেলাস অ্যাক্টর, মার্ভেলাস, আর এখানে পুরোপুরি সাইলেন্স। হ্যাপি লার্নিং। হে গাইস, দিস ইজ ইয়োর ইংলিশ টিচার মিতা। দেখো আমার সামনে একটা বই খোলা আছে, সো আমি বলছি ইটস টাইম টু স্টাডি নাও, ইটস টাইম টু স্টাডি নাও। বাট এটা খুব বোরিং ইংলিশ সেন্টেন্স, বাট অ্যাডভান্স ইংলিশে আমরা কি বলতে পারি? ইটস টাইম টু হিট দ্য বুক, ইটস টাইম টু হিট দ্য বুক। বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমাকে ফলো করো। হ্যাপি লার্নিং। হে গাইস, আমি মিতা, তোমাদের ইংলিশ টিচার। আমার সামনে দেখো দেখা যাচ্ছে একটা ওয়াশ বেসিন। এটাকে আমরা কি বলবো? ওয়াশ বেসিন। কলকে আমরা ইংরেজিতে ট্যাপ বলি, টি এ পি ট্যাপ, বাট আমেরিকান ইংলিশে এটাকে ফসেট বলা হয়। কি বলে? ফসেট। বাট ইংলিশ ভোকাবুলারিতে দুটোই চলবে, ইদার ইউ ক্যান সে ট্যাপ অর ফসেট। এটাকে প্লাগ হোল বলা হয়। কি বলে? প্লাগ হোল। আর এই কলটা যখন বিকল হয়, দ্যাট মিন্স জলাশা বন্ধ হয়ে যায়, তুমি কাকে কল করবে? কাকে? প্লামারকে। বাট স্পেলিংটা হলো পি এল ইউ এম বি ই আর, পি এল ইউ এম বি ই আর, প্লাম্বার। কিন্তু রং প্রনাউন্সিয়েশন, রাইট হলো প্লামার, বি এখানে পুরোপুরি সাইলেন্স থাকবে। তো কিছু নতুন ওয়ার্ড শিখলে? তো তো বাংলা থেকে ইংরাজি শেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো, ভিডিওটাকে লাইক করো, যাতে এরকম ধরনের ভিডিও আমি আরও তোমাদের জন্য আনতে পারি। হ্যাপি লার্নিং। হে গাইস, আমি মিতা, তোমাদের ইংলিশ টিচার। আমার সামনে দেখো দেখা যাচ্ছে এটাকে সকেট বলে। কি বলে? সকেট। বাট আমরা এটাকে অনেক সময় প্লাগ বলে ভুল করে থাকি, বাট এটাকে কিন্তু সকেট বলে। অ্যান্ড দিস ইজ কল প্লাগ, এটাকে কিন্তু প্লাগ বলে। ঠিক আছে, তাহলে দিস ইজ কল সকেট অ্যান্ড দিস ইজ কল প্লাগ। আজ থেকে যেন এই ভুলটা একদম না হয়। নাও আই অ্যাম পুশিং দ্য প্লাগ ইন টু দ্য সকেট। বাংলা থেকে ইংরাজি শেখার জন্য আমাকে ফলো করো। হ্যাপি।